রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলছেন, কেউ যদি সুন্দর করে অজু করে, মান তাওয়াদ্দা ফাহাসানাল উযু, কেউ সুন্দর করে অজু করে। সুন্দর অজুর মানে কি ভাই? সুন্দর অজুর মানে যে আপনি আপনার অজুটাকে কামা হাক্কাহু, যেরকম করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি অজু করেছেন, পূর্ণাঙ্গভাবে সেই অজু করেন। আমাদের পরিভাষায় অবশ্য সুন্দর অজু ভিন্ন রকম। আমরা আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলছেন, মান তাওয়াদ্দা ফাহাসানাল উযু, যেই ব্যক্তি অজু করবে এরপরে মসজিদের দিকে আসবে। আর আমরা বাড়ির থেকে বের হয়ে মসজিদের অজুখানাকে আমরা অজুর জন্য নির্ধারণ করছি। হাদিসের সাথে মিলল ভাই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বললেন, অজুটা সুন্দর করে করবে, করার পরে মসজিদে রওনা দিবে, আর আমি পকে হাতে টুপিটা পকেটের মধ্যে নিয়ে মসজিদে এসে মসজিদের অজুখানা সবসময় ব্যবহার করি। মসজিদের অজুখানা তো যারা ফ্লাইং মুসল্লি, রাস্তা দিয়ে চলাফেরা করতে করতে বাড়িতে যাওয়ার সুযোগ নাই, অজুখানা না হলে তার উপায় নাই, আশপাশে দোকানে থাকে, এখানে ভালো করে অজু করার জায়গা নাই, তাদের জন্য এই অজুখানা। আপনি ফ্ল্যাটের থেকে নেমে মসজিদে এসে অজু করেন, এই অজুটাকে আপনার উত্তম অজু বলা হবে না। দুই নম্বর, অজুতে সুন্না অনুযায়ী আপনাকে অজু করতে হবে। আমাদের মসজিদের অজু তো দেদারসে অজু, এই অজুর মতো ফ্যান্টাস্টিক অজু আর কোথাও নাই। আসার পরে কল যত জোরে পরে স্পিডে ছেড়ে দিয়ে আগে দুই পা ভিজাই নিল, নেওয়ার পরে হাতে করে মেসোয়াক বা ইয়ে দিয়ে গলা পরিষ্কার করতেছে, কল খোলা এদিকে করতেছে, এদিকে 10 লিটার পানি নাই। আসে না এরকম? আসে না? এরপরে হাত ধুচ্ছে তো ধুচ্ছে, 5 বার 7 বার পর্যন্ত ধুচ্ছে, মানে অজু যাহাকে বলে, দাড়ির ভিতরে পানি ঢুকাতে ঢুকাতে 5 লিটার শেষ, মসজিদের ট্যাঙ্কি ফাঁকা। আমরা সবসময় এরকম করে পানি খরচ করি, অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণনা আসছে 5 মুদ, এইটুক দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 5 লিটার, এইটুক দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গোসল করতেন, আর আধা মুদ থেকে 1 মুদ দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অজু করতেন। আপনার আমার অজুর পানি দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো জিন্দেগি পার হয়ে গেছে। আমরা এরকম করে অপব্যবহার করি, পানির অপব্যবহার সাংঘাতিক। অজুর ক্ষেত্রে আপনি একটা ইবাদত করতেছেন, কিন্তু শয়তান আপনার ইবাদতকে নষ্ট করায় দিচ্ছে, সে আপনাকে অপব্যবহার করাচ্ছে। কলটা ছাড়তেছেন, আস্তে করে ছাড়লে হয়, সেটা এমন জোরে সারা ছাড়ছেন এর কোনো সীমা নাই। মসজিদের মেশিন চলতে চলতে গরম হয়ে কয়েল কেটে যায় অজুকালীদের এই রকম অপব্যবহারের কারণে, ঠিক কি না? মসজিদে আসলে অনেক সময় আমরা নানান দিক দিয়ে ফুটানিওয়ালা হয়ে যাই। মসজিদে আমাদের দেখা যায় ফজরের সময় আবহাওয়া ঠান্ডা ঠান্ডায়, এই সময় হালকা দু একটা ফ্যান চললেই হয়, কিন্তু তারপরে এসি না চললে ডানি বামে তাকায় কী ব্যাপার, এসিগুলোকে একটু দেওয়া যায় না নাকি? আরে বা কেন ভাই, আজকে তো আবহাওয়াটা ঠান্ডা, আপনার কেন এসি লাগবে এই সময়? এসি না হলেও তো এই সময় চলে, কিন্তু আমাদের এসি না হলে চলে না। আবার মুয়াজ্জিন সাহেব যদি অথবা খাদেম সাহেব যদি 2 মিনিট পরে এসি বন্ধ করে, তাহলে তো আমরা দেখছি যে কি পরিমাণ অ্যাকশন নিতে পারে মসজিদ কমিটি। এইটাও আমরা সাম্প্রতিক ভিডিওতে দেখছি, সব মসজিদে না, কিছু মসজিদে এরকম ব্যাপক কোয়ালিটির কতকগুলা দায়িত্বশীল আছে, যারা ইমামকে, মুয়াজ্জিনকে, খাদেমকে, খতিবকে মানুষ মনে করে না, এইরকম লোক বাংলাদেশের মসজিদ এখন দায়িত্বশীল হয়েছে, ঠিক কি না? কেউ ভাইয়েরা আমরাও যেরকম, উনারাও এরকম, যেইসান কে ওইসান, আমরাও যেরকম ওইরকম। সুতরাং আহসানাল ওযু মানে আপনাকে ওযুটা পূর্ণ করে করতে হবে। আপনাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হদ দিবেন, কোনো অঙ্গ আপনি 3 বারের বেশি ধুতে পারবেন না। 3 বারের বেশি যদি আপনার মনে হয় নাই, তাহলে এটা আপনার ওয়াসওয়াসা, এইটা ত্যাগ করা তখন আপনার জন্য দায়িত্ব। 3 বার এটা হুদুদ, এর বেশি আপনি করতে পারবেন না, সর্বোচ্চ 3 বার আপনি ধুবেন। পানি একটু কম আছে, লোকজন পিছনে অনেক সিরিয়াল, 1 বার ধোন, মুখ 1 বার ধোন, হাত ফরজ আদায় হয়ে গেছে, পিছনের লোক নামাজি মিস করবে আপনার ঠেলায়, উনি অজুতে বসছে না বসছে, মনে করছে যে গদি নিয়ে বসছে, একবারে 3.5 মিনিট ধরে অজু করতেছে, পিছনে সিরিয়াল বেঁধে গেছে, এগুলো সবগুলো আহসানাল অজু। উত্তম অজুর অনেক ধরনের সংজ্ঞা আছে এর মধ্যে। আপনাকে সব ক্রাইটেরিয়া বুঝে পানির যেন অপচয় না হয়, হক মতো আদায় হয়, সুন্নত মতো হয়, যে অজু বাড়িতে করলে হয় বাড়িতে অজু করে আসতে হবে, অজুর সময় পিছনের লোক কেমন আছে তার দিক খেয়াল রাখতে হবে, অজুর পানি যেন অন্যান্যদের গায়ের মধ্যে ছিটে না চলে যায়। আপনি এমনভাবে অজু করে চলে গেছেন আপনার সিটটা ময়লা হয়ে গেছে, অনেকে তো আছে মানে ক্রাইটেরিয়া ন্যূনতম ম্যানার পর্যন্ত জানে না, অন্য লোক যেখানে পাশা গেড়ে বসছে উনি 2 পা তুলে তার উপরে বসছে, বসে সিট মাথায় দিয়ে উনি চলে গেছে, উনি বিরাট অজু করে চলে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা, ইসলাম দ্য রিলিজিয়ান অফ ম্যানার, এই জন্য বলা হয় ইসলাম হচ্ছে ম্যানারের ধর্ম।
ইসলাম মানুষকে শিখিয়ে দিয়েছে সর্বোত্তম আদর্শ কি, টয়লেট ব্যবহার করবেন কেমন করে, টয়লেট ব্যবহার করার পরে ঢেলা কুলুপ ব্যবহার করবেন কেমন করে, শীতকালের ঢেলা কুলুপের ব্যবহার বিধি কেমন হবে, গরমকালের ব্যবহার বিধি কেমন হবে, এইটা পর্যন্ত যে ইসলাম শিখাইছে ওইটাই বিশ্বের সর্বশ্রেষ্ঠ ধর্ম, ঠিক কিনা? রাসূলুল্লাহ বলছেন, মান তাওয়াদ্দা ফাহাসানাল উযু, অযু তো করলো, করলো সুন্দর করে অযু করলো, সুম্মা আতাল জুমা, এরপরে অযুটা ঘরে করে মসজিদে আসলো। রাসূলুল্লাহ বলছেন, ফাস্তামা আওয়ান সাতা, এরপরে খতিবের খুতবাটা শুনলো এবং মনোযোগ দিয়ে কোনো কথাবার্তা বললো না। গুফিরা লাহু মা বাইনাহু ওয়া বাইনাল জুমআতি ওয়া জিয়াদাতু সালাত সালাসাতি আইয়াম ওয়া মান মাসাল হাসা ফাকাদ লাগা। রাসূল বলছেন, এই আমল যে করবে এই জুমা থেকে বিগত জুমা আরো সামনের তিন দিন পর্যন্ত, তার যাবতীয় সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। আর কেউ যদি মসজিদে আসার পরে, এখন তো মসজিদে কোনো কাঁকর নাই আমাদের, কিন্তু আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় মসজিদ ছিল মাটির, নিচে ছিল কাঁকর, বালে বালু দিয়ে লেপ দিছে, তারপর হয়তো ছোট কাঁকর আছে, একটা কাঁকর ডিস্টার্ব করতেছে, নখ দেরম করে সরাই দিছে। রাসূল বলছেন, ওয়ামান মাসাল হাসা ফাকাদ লাগা, আর যে একটু কাঁকর সরাই দিল সেও একটা অপরাধ করলো। মানে এত কি কুল সাইলেন্ট, এত পরিমাণ আপনাকে চুপচাপ করে খুতবা শুনতে হবে মনোযোগ দিয়ে, মনোযোগের সর্বোচ্চটুকু দিয়ে। রাসূল বলছেন যে মনোযোগ দিয়ে শুনবে, ফাস্তামা ও আনসাতা, আল্লাহ রাব্বুল আলামিন এই জুমা থেকে ওই জুমা অগ্রিম আরো তিন দিনের যাবতীয় সগীরা গুনাহ এই জুমার দ্বারা আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, জুমার দিনের আদব এগারোটি, ভালো করে খেয়াল করেন। এক নম্বরে গোসল করা, দুই নম্বর সুগন্ধি লাগানো, তিন নম্বরে হেঁটে হেঁটে যাওয়া, চার নম্বরে সর্বোচ্চ ভালো পোশাক পরা, পাঁচ নম্বরে মেসওয়াক করা, এরপরে মসজিদে ঢুকেই কিছু সুন্নত এবং নফল আদায় করা, আট নম্বরে আগে উপস্থিত মুসল্লিদের ঘাড় না ডিঙানো, নয় নম্বরে দুজনের মাঝে ঠেলে জায়গা বের করে না বসা, দশ নম্বর ইমামের কাছাকাছি বসা, এগারো নম্বর মনোযোগের সাথে খুতবা এবং বক্তৃতা শোনা। এটা আবু দাউদের হাদিসের মধ্যে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ম্যানারগুলা জুমার জন্য বলেছেন। যদি আমরা এইগুলা করি, এই যে আমলগুলি, এই আমলগুলির ফায়দা কি হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান গাসসালা ইয়াউমাল জুমআতি ওয়াক্তাসালা সুম্মা বাক্কারা ওয়াবতাকারা ওয়ামাসা ওয়ামাশা ওয়ালাম ইয়ারকাব ওয়াদানা মিনাল ইমাম ফাস্তামা ওয়ালাম ইয়ালগু কানা লাহু বিকুল্লি খুতুওয়াতিন আমালুন সানাতিন আজরু সিয়ামিহা ওয়া কিয়ামিহা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কেউ যদি গোসল করে, উত্তম করে সে গোসলটা হয়, এবং কেউ যদি সকাল সকাল মসজিদে যায়, কেউ যদি পায়ে হেঁটে হেঁটে জুমার সালাত আদায় করতে যায়, এরপরে মসজিদে ইমামের সর্বোচ্চ কাছাকাছি বসে, এরপরে খুতবাটা মনোযোগ দিয়ে শোনে, এর মধ্যে কোনো রকম অন্য রকম কাজ যেইগুলো করা যাবে না এরকম কিছু করে না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তার প্রত্যেকটা পদক্ষেপ জুমায় যাওয়ার জন্য ওই ব্যক্তিটার এক বছরের সিয়াম পালন, এক বছরের নফল তিয়াম পালন, অর্থাৎ এক বছরের তাহাজ্জুদ, এক বছরের রোজা পালন করলে যে সওয়াব হয়, প্রত্যেক কদমে আল্লাহই সওয়াব দান করবে। গোসল করছে উত্তম করে, গেছে সকাল সকাল, এরপরে সেই ব্যক্তিটা হেঁটে হেঁটে গেছে, ইমাম সাহেবের কাছাকাছি বসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যেইভাবে তার জন্য সুন্নতগুলি বলা হয়েছে এইগুলো পালন করে গেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর দ্বারা তার আমলনামায় প্রত্যেক ধাপে ধাপে আল্লাহ রাব্বুল আলামিন তাকে এক বছরের সিয়াম এবং কিয়ামের সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। কত দামি তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই জুমার সুন্নতগুলি আমাদের জীবনে পালন করা। প্রিয় ভাইয়েরা,